আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন শশার জমিতে পানি দিচ্ছি, ক্ষীরের জমিতে। এই এই ক্ষীরেগুলো মাটিতে হয়, এখানে বানের কোনো সিস্টেম নাই। এই যে ড্রেন করে লাগানো হয়েছে দুই সাইডে, ড্রেনে দুই সাইডে দুইটা দুই দিকে চলে যাবে গাছ। মাঝখানে যে খালি জায়গাগুলো আছে, এই জায়গাগুলোই কিছু কলার পাতা, শুকনো কলার পাতাই হোক কিংবা ভুট্টা গাছ, এগুলো পেড়ে দেব, যাতে এই ফলটা যদি মাটিতে নষ্ট না হয়। এই জন্য এটাকে এখন এই একটু ফাঁকা রেখেছি। তবে গাছ যখন হয়ে গেছে, গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখেন এই গাছগুলো। আর একটু আর দুই তিন দিনের ভিতরে কিন্তু এটা কাজ হয়ে যাবে, এখনও কিন্তু সোজা আছে গাছগুলো। এতে এগুলো যখন আর একটু বড় হবে, তখন কিন্তু এগুলো বিছিয়ে দেবো, যাতে মাটিতে ফলটা নষ্ট না হয়। কিছু কিছু গাছে দেখলাম যে যেই ক্ষীরেটা হবে সেটার একটা ফুলের কুঁড়ি চলে আসছে। গাছগুলো মাঝে খুবই তাপমাত্রা এখন চলছে আমাদের এলাকায়, তবে সব এলাকায় চলছে, তো তাপমাত্রার কারণে গাছগুলো অনেকটাই বসে গেছিলো। একদিন পরপর জমিতে সেচ দেওয়ার কারণে গাছগুলো মাথা আবার নিয়ে উঠছে দেখা যাচ্ছে, তবে পরবর্তীতে কী হবে সেটা বলা যাচ্ছে না।